যুব ক্রীড়া মন্ত্রীর কাছে ফুটবল চালাতে 100 কোটি টাকা চেয়েছেন ফেডারেশন কর্মকর্তারা। তবে মন্ত্রী নাজমুল হাসান পাপন সে অর্থে কোনো আশার বাণী শোনাননি, বলেছেন সরকারের সাথে কথা বলবেন, বরং স্টেডিয়াম স্পন্সর সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিয়েছেন। মন্ত্রীকে ভবিষ্যতে এশিয়ান কাপ খেলার স্বপ্ন দেখিয়েছেন সালাম মুর্শিদি কাজী নাবিলরা। ফেডারেশনগুলোর সাথে একে একে বসছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিন বসলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে। মন্ত্রীর সাথে বসে ফুটবলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন বাফুফে কর্মকর্তারা। কাতারে চলছে 24 দলের এশিয়ান কাপ ফুটবল, খেলছে ভারত, হংকং, ইন্দোনেশিয়ার মতো দলগুলো। চূড়ান্ত পর্ব খেলার স্বপ্ন আছে বাংলাদেশেরও। সালাম মুর্শিদি কাজী নাবিলরা সে স্বপ্ন দেখিয়েছেন নাজমুল হাসান পাপনকে। বাফুফে কর্তাদের সাথে মন্ত্রীর আলোচনায় উঠে এসেছে আর্থিক সহায়তা। 100 কোটি টাকা চেয়েছে বাফুফে, যা স্থায়ী আমানত হিসেবে থাকবে ব্যাংকে। সুদ দিয়ে ফুটবল ফেডারেশন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে। কিন্তু মন্ত্রী স্পষ্ট করে এই প্রসঙ্গে কোনো আশার আলো দেখাননি বাফুফে কর্তাদের। ওই 100 কোটি টাকার সিড মানিটা নিয়ে আমি এখনই কিছু বলছি না, বরং আমি আপাতত চেষ্টা করছি যে আপাতত তাদের সামনে যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর স্পন্সর পাওয়া যায় কিনা, এবং আমাদের হাতে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে বা অন্য অল্টারনেট কোথায় আছে যেখানে তারা তাদের এক্সিস্টিং যে প্ল্যানে যে খেলাগুলো আছে এগুলো শেষ করতে পারে। জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ফুটবল ফেডারেশন 20 কোটি টাকা পেয়েছিল। শর্ত ছিল স্থায়ী আমানতে সুদ দিয়ে বাফুফে চলবে। সে টাকা বাফুফে রাখতে পারেনি, খরচ করে ফেলেছে করোনার সময়। একটা প্রফেশনাল ওয়েতে যেরকম হওয়া উচিত ওইভাবে আমরা সব বৈঠকে স্টেডিয়াম ও স্পন্সর সংকট নিয়ে আলোচনা হয়। কমলাপুর স্টেডিয়ামে এলিট একাডেমির ফুটবলারদের আবাসন সুবিধা বাড়ানোর জন্য আরও একতলা বৃদ্ধির দাবি জানিয়েছেন বাফুফে কর্তারা। মাঠ সংকট কাটাতে 3 ফেব্রুয়ারির পর বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনের কথা বলেন পাপন। মোস্তফা কামাল যে ওই 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 স্টেডিয়ামটাকে যদি একটু আপগ্রেড করা যায় তাহলে আপাতত তারা ওখানটায়, মানে ওখানে মাঠ ঠিক আছে, ওখানে অন্যান্য বোধহয় কিছু একটা সমস্যা, মানে ওখানে হলে তাহলে ওরা টুর্নামেন্টগুলো অন্তত ওখানে চালাতে পারে। বঙ্গবন্ধু স্টেডিয়ামটা দেখতে যাবো, সেদিনই আমি ওটাও দেখতে চাই। তবে এই বৈঠকে ছিলেন না বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। হৃদরোগ চিকিৎসায় 25 দিন হাসপাতালে ছিলেন তিনি। 2 সপ্তাহ আগে বাসায় ফিরেছেন বাফুফের সভাপতি। নাসিক শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।